চলে আসছি কলকাতা। আর এবার কিন্তু শুধু কলকাতা ঘুরবো না, কলকাতার বাইরেও খুব সুন্দর একটা জায়গা ঘুরে দেখব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কলকাতা ভ্লগ। তো এবার কলকাতা যাওয়ার পর এত বেশি গরম ছিল, আমি শুধু ভাবছিলাম আমাদের দেশেই হয়তো গরম পড়তেছে, বাট না, সেখানেও অনেক বেশি গরম ছিল আর গরম একদম অস্থির লাগতেছিল, যার কারণে প্রথমে আইসক্রিম নিয়ে নিলাম। অ্যান্ড আইসক্রিম শেষ করতে না করতেই একটা জুসের কর্নার দেখলাম, আর এখানে অনেক ধরনের জুস পাওয়া যাচ্ছিলো, এখান থেকে একটা জুসও নিয়ে নিলাম। সো এটা শেষ করতে করতেই ওয়াও মোমোতে দেখলাম দারুণ একটা অফার চলতেছে, 199 rupees-এ 8 piece মোমো সাথে 2 piece মোমোস পাপ, আরও হচ্ছে 500 ml পেপসি দিচ্ছে। সো এত বড় একটা অফার মিস করা যায় না। আর যেহেতু ওয়াও মোমো আমার অনেক বেশি পছন্দ এবং ফেভারিট, সো আমার যদি সবসময় কেউ মোমোস খাইতে বলে আমি খেতে পারবো, আমার কাছে এত বেশি ভালো লাগে। আর মোমোসটা শুধু আমিই এত বেশি পছন্দ করি, আমার বোন একদমই পছন্দ করে না, ও কখনোই খেতে চায় না মোমো, ইভেন খায়ও না, বাট ওটার সাথে 2 piece মোমোস পাপ দিচ্ছিল, যেটা অনেকটা পাওভাজির মতো, ও মানে কাছাকাছি আর কি, যার কারণে ও আমার সাথে আসছে, না হলে কখনোই আসতো না। সো ভিতরে আসার পর দেখি ওনাদের ভিতরে অনেক বেশি কালারফুল, অ্যান্ড সেই সাথে ইন্টেরিয়রটাও অনেক বেশি সুন্দর, প্লাস হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু বসার স্পেস দুইটা, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে, বাট আমরা উপরে বসি নাই, নিচেই বসছিলাম। তো এখানে হচ্ছে আপু আমাদের খাবারগুলো অর্ডার করতেছিল, আর সাথে আরও অনেক খাবার ছিল এখানে, বাট সেগুলো আমরা অর্ডার করতে পারি নাই, কারণ অর্ডার করতে পারবো বাট লাস্ট মাস্ট খেতে পারবো না, সেগুলো নষ্ট হবে, যার কারণে আমরা আর কি খাবার অর্ডার করি নাই। আর এটা হচ্ছে ওনাদের ওপেন কিচেন, বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছিলো। আর যেহেতু মোমোসগুলো সব জায়গাতেই রেডি করা থাকে, ওনাদের এখানেও সেম, জাস্ট স্টিম করে দিয়ে দিবে, আর অন্যান্য খাবারগুলো এখানে ওনারা এভাবে হচ্ছে রেডি করে দেয়। আর সেই সাথে সামনে অনেক জুস প্লাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও রাখা ছিল, তো এগুলাই আমি আর কি দেখছিলাম যে কী কী আছে। আর দেখতে দেখতে এখানে দেখলাম যে ওয়াও মোমোর একটা 2 minutes ইনস্ট্যান্ট মোমো রাখা, এক প্যাকেটে হচ্ছে 10 piece থাকবে, সো জাস্ট আপনি হচ্ছে স্টিম করে খেতে পারবেন। আর প্রাইসটা আমার একদম মনে নাই, আর অনেক রকমের কিন্তু মোমোজ আপনারা ওরকম প্যাকেটে পেয়ে যাবেন। আর একটু ভিডিও করতে করতে আমি দেখলাম ভিতরে এই মোমোজটা, এটা হচ্ছে মল্টেন চিজ প্যান ফ্রাইড মোমো। তো এটা দেখার পর আমার এত বেশি আমি লাগতে, এত খাবারের পর এটা আর হচ্ছে খেতে পারবো না, যার কারণে এটা পরে আর আমি হচ্ছে অর্ডার করি নাই, ভাবছিলাম পরে এসে আমি হচ্ছে এটা খাবো, কিন্তু আমার আর যাওয়া হয়নি, যার কারণে ওই মোমোসটা আমি টেস্ট করতে পারি নাই, বাট নেক্সট টাইম আমি গেলে প্রথমে ওই মোমোসটা টেস্ট করে দেখবো। তো এখানে হচ্ছে এই যে আমাদের খাবারগুলো চলে আসছে, আর এখানে কিন্তু ভেজিটেবল মোমোজ ছিল, আর এগুলোও কিন্তু হচ্ছে সবই ভেজিটেবল ছিল। তো ভেজিটেবল মোমোজ পাপ ওইটা হচ্ছে আপু নিয়ে নিছে, কারণ তার হচ্ছে ওই টাইপের খাবার ভালো লাগে এই জন্য, আর মোমোজ যেহেতু সে পছন্দ করে না এই জন্য আমি হচ্ছে এটা প্রথমে খাওয়া শুরু করলাম। আর 8 piece এটা তো শেষ করতে হবে, আর এক একটা মোমো সাইজেও বেশ বড় ছিল, কিভাবে শেষ করবো ওইটাই ভাবছিলাম, বাট আরেকটা কথা ভাবতেছিলাম যে শেষ করতে না পারলে ওইটা হচ্ছে প্যাক করে দেন নিয়ে আসবো, কারণ মোমো ঠান্ডা হোক গরম হোক যেটাই হোক আমার ভালো লাগে। তো আর এটা হচ্ছে পেপসি, এরকম হচ্ছে আরেকটা দিয়েছিল যেহেতু 500 ml পেপসি। আর এই সব মজার খাবারগুলো কিন্তু 199 rupees-এ পেয়ে গিয়েছে। অপরের খাবারগুলো সবসময় খুব বেশি একটা ভালো হয় না, বাট এই খাবারগুলো অনেক বেশি মজার ছিল, যেটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। অ্যান্ড দেন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমাদের বিলটাও চলে আসছে, তো GST সহ 208 rupees আসছে। সো ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।